শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে নজর রাখবো। চ্যাটার্জি, মালতী, রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে। আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে, সাথে সাথে ওরা পিছিয়েও গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস, তার বউ মৌসুমী দাস কাউন্সিলর, তার ভাইও এখানে ঢুকেছে নারায়ণ দাস, তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢোকা। আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি, আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএরা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় হলে আপনি স্পিকারকে দেখান, ঠিক আছে, কিন্তু আপনারা এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তৃণমূল কংগ্রেসের এমএলএরা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা পুলিশ জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকে। আপনি ভারত সরকারের সিআরপিএফ, সিআইএসএ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বহিরাগত শত্রু, আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালায়িত নই, উই আর নট ওরিং, কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোনো মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোনো বিধায়ক যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়, কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে, এটা চোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি, মনোজ জিজ্ঞাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইব, যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। সুপ্রিয় সর্দার, বিধায়ক তৃণমূল বারুইপুর পূর্ব, তার নিজের ভাই সক্রিয় তৃণমূল কর্মী। তন্ময় সাহা, বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন, সক্রিয় তৃণমূল কর্মী, বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর 7। অয়ন দাস, বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, বিধানসভাতে চাকরি করে। গৌতম দাস, ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল, তার অনুগামী। অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই থাকে। দীনেশ মৃধা, বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, গৌতম দাসের কালেক্টর। গৌতম, এই দীনেশকে
বারুইপুরের পদ্ম পুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সবসময় দেখতে পাবেন। সন্দীপ চন্দ্র এর বাবা আগে কংগ্রেস কর্তায়, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এসকে বাপি এরা হরিপুরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তরুণ এবং সফুই এরা বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলাবাজে ছাত্রে তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে তৃণমূল মিউনিসিপ্যালিটিগুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে। অধিকাংশরই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই এস প্রুফ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি। বিকাল বেলা মহিলা বিধায়করা হেয়ারস্ট্রিট থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না। এবং আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি, আমাদের সাথে একটাও পিএসও অ্যালাউ করে না, আমরা চেষ্টাও করি। কারণ এদের অ্যাটিচিউড সিবিআই বিএসএফ এর এগেনস্টে, সিআরপিএফ এর এগেনস্টে, সিআইএসএফ এর এগেনস্টে, আর্মির এগেনস্টে, ইডির এগেনস্টে, সিবিআই এর এগেনস্টে, ইনকাম ট্যাক্স এর এগেনস্টে আমরা সব জানি। আমরা আমাদের কাজ চালিয়ে নেব। আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে। 2011 আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খোলা ছিল, যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে। 11-র পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে 12 সাল থেকে এই স্পিকার নিয়ম করেন, বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না। আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে। এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন। মিডিয়া অসুবিধার সামনে পড়বে, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে, আপনারা লিংক নিয়ে নেবেন মনে করলে। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি। তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না। আমার খুব ভালো লাগছে যে 67 জন বিজেপি এমএলএকে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত, এর মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে 2,28,00,000 মানুষ যারা পদ্মফুলে ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপিকে করেছেন, আমরা সঠিক পথে আছি, সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে করছি।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।